Friends, Divine Angel Vision Tarot তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিও টপিক হলো থার্ড আই চক্রা বা আজ্ঞা চক্র। এই চক্রের রং হচ্ছে ইন্ডিগো কালার, ঠিক আছে, যেটা সংস্কৃতে আজ্ঞা আজনা চক্রাও বলা হয়। বন্ধুরা, এই আমাদের ঈশ্বর আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, যেটা দিয়ে আমরা দেখি, ভৌতিক জগৎকে দেখতে পাই এবং আনন্দ নিতে পারি। কিন্তু এছাড়াও ঈশ্বর আমাদের আর একটা চোখও দিয়েছে, যেটা আমরা ভিতর থেকে দেখতে পাই, যেটাকে মনের চোখ বলা হয়। আর এই মনের চোখটাই তৃতীয় নয়ন। এই তৃতীয় নয়নটাই দুটো ভ্রুয়ের মাঝখানে অবস্থিত, এটাই থার্ড আই চক্র, যেটা ইন্ডিগো কালারের হয়, যেই চক্রটা অন্য যে কোনো চক্রের মধ্যে ব্যালেন্স রাখে। আজ্ঞা চক্র যেটা ব্রহ্ম জ্ঞান আর সূক্ষ্ম অনুভবের সেন্টার প্লেস। আজ্ঞা চক্রের অ্যাক্টিভেট হতে মানুষের মধ্যে ইনটিউশন, ইমিজিনেশন, সিচুয়েশান থেকে বুঝে চলার ক্ষমতা তার মধ্যে আসে। আজ্ঞা চক্র অ্যাক্টিভ হতে অনেক কিছু উপকার আপনার আছে, এর শক্তি অসীমিত, যেটা শব্দতে বলা যায় না। তবুও কিছু কিছু কথা এখানে না বললেই নয়, এখানে আমি বলবো। যেমন ধরুন যে ব্যক্তি যদি বুদ্ধিতে প্রচুর তেজ হয়, ব্যক্তি যদি সংসারের মায়া মমতা থেকে উপরে, অনেক উপরে চলে যায়, ঠিক আছে, ব্যক্তির মধ্যে যদি ইমাজিনেশন পাওয়ার অনেক তেজ হয়ে যায়, ব্যক্তির মধ্যে অনুমান করার ক্ষমতা পারফেক্ট হয়ে যায়, ভবিষ্যৎ সম্পর্কে তাড়াতাড়ি তার অনুভূতি আসে, তার অলৌকিক শক্তির আভাস হতে থাকে, ঠিক আছে, একটা নতুন এনার্জি প্রবাহ তার মধ্যে হতে থাকে, যার কারণে মানুষ দেখার আর শোনার পাওয়ার কিন্তু অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা, থার্ড আই চক্র যদি অ্যাক্টিভ থাকে তাহলে এত কিছু ফায়দা, যে যদি ইমব্যালেন্স হয় তাহলে অনেক কিছু শারীরিক মানসিক সমস্যাও, ভাবনারও অনেক কিছু সমস্যা হতে পারে। যেমন কি, যেমন ধরুন মাথার যন্ত্রণা করা, চোখের সমস্যা, কানের সমস্যা, সঠিকভাবে ঘুমাতে না পারা, মাথা ঠিক করে কাজ না করা, মেমোরিয়াল পাওয়ার কমে যাওয়া, সবসময় একটা চিন্তার মধ্যে থাকবেন, টেনশনের মধ্যে থাকবেন, সত্যি কথা বলতে ভয় পাবেন, কোনো ডিসিশান ঠিক করে নিতে না পারা, মাথায় সবসময় একটা কনফিউশন ক্রিয়েট হওয়া, কথায় কথায় ইমোশনাল হয়ে যাওয়া। তো এই যদি আপনারা বিজনেসে সাকসেস করতে চান, লোকেদের কাছে বোঝার ক্ষমতা বা লোককে বুঝতে চান, যদি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে চান, ভুল সিদ্ধান্ত না নিতে চান, তাহলে আজ্ঞা চক্রকে অবশ্যই অ্যাক্টিভেট করুন, অবশ্যই ব্যালেন্স করুন। ঠিক আর ভুল কোনটা সেটা আপনারা বুঝতে পারবেন। থার্ড আই চক্র অ্যাক্টিভ আর ব্যালেন্স কী কীভাবে করতে পারবেন এবারে দেখে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, হিন্দু ধর্মে বলা হয় যে তৃতীয় নয়নের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, এটাকে ওপেন করার জন্য যোগাভ্যাস, যোগাভ্যাস ডেলি করতে হবে, মেডিটেশন করতে হবে আপনাকে, যে কোনো শান্ত জায়গায় বসে নিজেকে ধ্যানের মধ্যে নিমজ্জিত করতে হবে, একটাই ফোকাস পয়েন্টে পুরো নিজের ধ্যানকে কেন্দ্রীভূত করুন, ঠিক আছে। সেইভাবে আপনারা এটা করতে পারেন, থার্ড আইয়ের মেডিটেশন করতে পারেন, ঠিক আছে। রেগুলার যদি আমরা এই থার্ড আইয়ের মেডিটেশন করি তাহলে অনেক ভালো হয়। এছাড়াও রেইকি বা যে কোনো রকম আপনারা হিলিং মডালিটিসের সঙ্গে যুক্ত থাকেন, সেটা দিয়েও আপনারা এটা সিম্পলভাবেই করতে পারবেন। কিছু সিম্বল থাকে, আপনারা 21 দিন করে সেটা ব্যালেন্স করতে পারেন, ঠিক আছে। এছাড়াও আপনারা মেডিটেশনের মাধ্যমে তো করতেই পারবেন, ঠিক আছে। আপনারা আগ্রা চক্রের অ্যাক্টিভেশনের জন্য বীজ মন্ত্র ওম, ওম এর চ্যান্টিং আপনাদের করতে হবে, ঠিক আছে, 21 মিনিট আপনাদের করতে হবে মিনিমাম, 108 বার। ব্লুবেরি, বিট নাটস এগুলো আপনারা নিতে পারেন,
জীবনের মধ্যে আপনারা একটু ইন্ডিগো কালারের ব্যবহার বাড়াতে পারেন, ঘরের পর্দা, বেডশিট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। কিছু আপনারা ডেলিওয়ারে কিছু রেডি করতে পারেন, ক্রিস্টালের জেমস্টোনের মধ্যে আপনারা যদি করতে ক্লিয়ার কোয়ার্স, মুনস্টোন, এমিথিস্ট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন থার্ড আইয়ের অ্যাক্টিভেশনের জন্য। এর সঙ্গে সঙ্গে আপনারা থার্ড আই অ্যাক্টিভেশনের জন্য অ্যারোমার মধ্যে রোজমেরি এগুলো ব্যবহার করতে পারেন। এই সব কিছুর সঙ্গে সঙ্গে আপনারা নিজেকে অ্যাফার্মেশন দেবেন আজ্ঞা চক্রের জন্য, যে আই ওপেন মাই সেলফ টু অ্যাকসেপ্ট মাই ইনটিউশন অ্যান্ড উইজডম, আই ট্রাস্ট অ্যান্ড ফলো মাই ইনার গাইডেন্স, আই ইউজ ইন্টেলিজেন্সি অ্যান্ড ইনটিউশন টু সি ক্লিয়ারলি। বন্ধুরা, আজ্ঞা চক্রের অনেক শক্তি আর সিদ্ধি বাস করে, ঠিক আছে? এই জন্য ব্যক্তির আজ্ঞা চক্র অ্যাক্টিভ হলে অনেক শক্তি জাগরিত হয় আর ব্যক্তি একটি সিদ্ধ পুরুষে পরিণত হয়। তো বন্ধু, আজকে এখান পর্যন্তই ছিল ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর অবশ্যই আপনারা আপনাদের ডেইলি রুটিনে আপনারা এটাকে অ্যাড করুন, নিজের জীবনকে নতুন করে তুলুন, সুন্দর করে তুলুন, ঠিক ডিসিশন নিন, লাইফকে ব্যালেন্স করুন, ঠিক আছে? তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।